নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক অনেক অনেক স্বাগত জানাই দু হাজার চব্বিশ টু দু হাজার সাতাশ এই দুইটি রাশি বিশ্ব জয় করতে চলেছে এই দুইটি রাশি হতে চলেছে সৌভাগ্যশালী এবং মহা কোটিপতি কোন এই জুডিয়াকের দুইটি রাশি আজকের এই আলোচনাটি আমি একে একে জানাবো পার্ট বাই পার্ট দুটি রাশির নাম দেখুন এটা লং টাইমের প্রেডিকশন রয়েছে এবং এই দুটি রাশি কোন কোন দিক থেকে লাভ পাবে এবং কোন কোন গ্রহ এই দুটি রাশিকে বিশেষভাবে লাভ দিবে তাও আমি বলবো কিন্তু এই দুটি রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে যে প্রত্যেকের সাথে যে হুব মিলবে আমি কখনই দাবি করবো না কারণ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু আসবে তার কারণ কি সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম আসি আমি আলোচনাতে দেখুন প্রথম যে রাশির আমি কথা বলব বিশেষভাবে এই দুটা তিনটা বছর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ হরে ঘরে তিন থেকে চার বছর বিশেষভাবে লাভ পাবে প্রথম রাশি মকর রাশি মকর রাশির আপনাদের শনি সাড়ে সাতই একদম শেষ চরণে চলে এসছে একদম যাওয়ার দিকে শনির সাড়ে সাতই এবং আপনার রাশির তৃতীয়ভাবে আপনার রাহু অবস্থান করছে এবং ধনভাবে শনি অবস্থান করছে এবং চতুর্থ ভাবে আপনার বৃহস্পতি গ্রহ অবস্থান করছে এবং পয়লা মে থেকে আপনার পঞ্চম ভাবে এই বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ আমি একটা কথা আপনাদেরকে বলবো যে এই যে শনি সাড়ে সাতি শেষ হওয়ার আগে আগে আপনাদেরকে কিন্তু অনেক কিছু শনি কিন্তু যাওয়ার আগে দিয়ে যাবে অনেকের ক্ষেত্রে আমি একটা কথা বলছি বেশ কিছু মানুষ কমেন্ট করেছেন মকর রাশির ক্ষেত্রে যে কৌশিক দা আমার এই সারা সার দিতে আমি শেষ হয়ে গেলাম হ্যাঁ অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছে কিন্তু যাওয়ার আগে এই শুনি আপনাদেরকে আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদেরকে কিন্তু অনেক কিছু দিয়ে কিন্তু যাবে দু হাজার চব্বিশ টু দু একটা গোল্ডেন পিরিয়ড গোল্ডেন টাইম বলা যেতে পারে মকর রাশির ক্ষেত্রে অর্থাৎ অর্থনৈতিক জায়গা আপনাদের মজুত হবে অর্থাৎ ইনকাম আপনাদের বাড়বে যাদের চাকরি চলে গেছিল পুনরায় চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে চাকরি চলে গেছিল চাকরি পাচ্ছিলেন না চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এবং মকর রাশির ক্ষেত্রে যাদের প্রচুর ঋণ হয়েছিল হ্যাঁ ঋণ ঋণের বোঝা আপনাদের কাঁধে ছিল সেই ঋণ থেকেও কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন আমি খুব দায়িত্বের সাথে বলছি মকর রাশি কারণ শনি আপনাদের ধনভাবে অবস্থান করছে আপনাদের অর্থনৈতিক আপনাদের ব্যালেন্স যথেষ্ট নিয়ে আসবে এবং আপনাদের যে হারানো মান সম্মান সেই মান সম্মানের জায়গা আপনাদের ফিরে আসবে এবং যারা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল আপনাকে ইগনোর করেছিল মকর রাশি সেই লোকগুলো কিন্তু আপনার কাছে আবারও ফিরে কিন্তু আসবে অর্থাৎ পৃথিবীরা গোল ঘুরছে সময় কিন্তু প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি কিন্তু আসে এবার মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলবো দু হাজার চব্বিশ টু দু হাজার সাতাশ আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে বলতে গেলে স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে এই মকর রাশির ক্ষেত্রে আপনাদের থার্ড হাউসে রাহু কিন্তু গোচরে খুব ভালো ফল করে বিশেষ করে অনলাইন ডিজিটাল মার্কেটিং আপনাদের ফিনান্স থেকে এই সময় লাভ দেবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং পাশাপাশি শত্রুতা যাদের এনিমি প্রবলেম ছিল সে শত্রুতা আপনাদের কমবে দু হাজার সাতাশ চব্বিশ টু সাতাশ এবং আপনাদের ধনের জোয়ার ফিনান্স অর্থের জায়গায় কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে দেখুন আমি মকর রাশির ক্ষেত্রে একটা কথা বলি শনির সাড়ে আপনাদের অনেক কিছু নিয়েছে অনেক কিছু হারিয়েছেন এই শনির সারা সাথীতে আবার অনেক কিছু কিন্তু এই শনির সাড়াতে যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে দিয়ে যাবে একদম শেষ মুখে কিন্তু শনির সারা সাথী আপনাদের চলছে আর মোটামুটি বছর খানেক পরেই কিন্তু আপনাদের এই শনির সাড়ে থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন এইবার শুনি আপনাদের ব্যাংক ব্যালেন্স ফিনান্সিয়াল গ্রোথ আপনাদেরকে কিন্তু করাবে এই শনির সাড়ে সাথে আপনাদেরকে ডুবে গেছে এমন কোনো প্রপার্টি সম্পত্তিগত দিক নিয়ে যাদের সমস্যা চলছিল অর্থাৎ কোনো জায়গা থেকে অ্যাসেট বা কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের যারা কর্মহীন হয়ে বসে আছেন তাদের কর্মপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু এই সময় নিয়ে আসতে চলেছে এবং চতুর্থভাবে বৃহস্পতি আপনাদের সুখ মায়ের স্বাস্থ্যের জায়গায় উন্নতি পঞ্চমভাবে যখন চলে যাবে সন্তানের জায়গা আপনাদের ভালো করবে যে। যদিও আপনাদের দ্বাদশপতি তৃতীয়পতি কিন্তু ত্রিকোণভাবে অবস্থান করছে তো সন্তান প্রেম আপনাদের শরীর স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল শরীর স্বাস্থ্যের জায়গাটা উন্নতি আপনাদের দিবে ভাগ্যর জায়গা আপনাদের বৃদ্ধি করবে ভাগ্যের পূর্ণ মাত্রা আপনারা এই সময় সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং এর পাশাপাশি আপনাদের একাদশভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইনকাম গেইন কিন্তু করাবে ফিনান্সিয়াল গেন ইনকাম গেন এমন এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এবং আপনাদের এই সময়ের মধ্যে বড় কোনো জায়গা থেকে কোনো আপনাদের সুযোগ কর্মক্ষেত্রে সুযোগ আসার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি মকর রাশি এবং যাদের কোনো কিছু বন্ধ হয়ে গিয়েছিল আপনার ধরুন নিজস্ব কোনো ফ্যাক্টরি বা নিজস্ব কোনো কোম্পানি ছিল সেই জায়গাগুলো আপনাদের বন্ধ হয়ে গেছিল সেই জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 কিন্তু খুলতে কিন্তু চলেছে অর্থাৎ একটা কথা আমি যদি বলি দু হাজার টু দু আপনাদের জন্য কিন্তু বেশ কিছু শুভ বার্তা কিন্তু নিয়ে আসবে এবং আপনাদের এক কথায় অনেক দিক থেকে মানে বহুমুখী এক কথায় বহুমুখী মকর রাশির সুযোগ কিন্তু আসতে চলেছে হ্যাঁ মকর রাশির অনেকেই কমেন্ট করেছেন যে কৌশিকদা মকর রাশি শনি এবার শনি আপনাদেরকে অনেক কিছু দিয়ে দিয়ে যাবে যাবে হ্যাঁ কাদেরকে এখানেই হচ্ছে প্রশ্ন মকর রাশিতে কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকে কি এত ধনবান মানুষ হবে মকর রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকে কি এত ধনশালী ধনবান মানুষ হবে কখনই না দেখুন যেমন কিছু মানুষের ক্ষেত্রে ভালো হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে খারাপ হচ্ছে আপনাদের শনি কোথায় অবস্থান করছে শনি আপনাদের ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে নেই তো শনি আপনাদের নিচস্ত গৃহে অবস্থান করছে না তো বা আপনাদের শনির সাথে আপনাদের রাহু যুক্ত নেই তো শনির সাথে কেতুযুক্ত নেই তো তবেই কিন্তু বলা সম্ভব সেখানে আপনারা পাবেন না অর্থাৎ এই জায়গাগুলো শনির প্লেসমেন্টটা মজবুত থাকা দরকার শুনি আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী যাদের ক্ষেত্রে প্ল্যানেট রয়েছে যদি আপনাদের রাজ্যকারী প্ল্যানেট তার যদি মহাদশা চলে কিনা আপনাদেরকে এই সময় কিন্তু খুব ভালো রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে আমি খুব দায়িত্বের সাথে বলছি খুব ভালো রেজাল্ট বেস্ট রেজাল্টগুলো আপনাদেরকে কিন্তু দিবে শনির সারা সাথে শনি যাওয়ার আগে মকর রাশিকে কিন্তু অনেক কিছু দিবে কিন্তু শনিকে আপনার জন্মকুণ্ডলিতে ভালো থাকতে হবে শনির প্লেসমেন্ট ভালো থাকতে হবে পাশাপাশি কর্ম নির্ধনী ব্যক্তিকে সাহায্য করুন যারা দুর্বল মানুষ তাদের পাশে দাঁড়ান দুস্থ কুকুরদেরকে কিছু খেতে দিন দুস্থ কুকুরদেরকে এবং পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই করুন এবং তাতে দেখবেন শনি সম্বন্ধীয় যে সমস্যাগুলো রয়েছে কি না সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন অর্থাৎ এক এক নম্বর যে রাশির আমি কথা বললাম সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মকর রাশি দুই নম্বর রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি রাশিতেই শুনি অবস্থান করছে শশন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং শনি আপনাদের এবছর কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন যারা কর্মপ্রাপ্তির জায়গা নিয়ে সমস্যা হচ্ছিল কর্মপ্রাপ্তির একটা বড় সম্ভাবনা আপনাদের নিয়ে আসবে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু আপনাদের খরচ বাড়বে কিন্তু এই বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভও কিন্তু দিবে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের আবার দ্বাদশভাবেও দৃষ্টি দিচ্ছে খরচ আপনাদের বাড়বে খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন শুনি আপনাদের যেমন শ্মন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এই সময়ের মধ্যে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করছে করে আপনাদের দ্বিতীয় চরণ চলছে শনি সাড়ে সাথের এবং তৃতীয় চরণে আপনাদের কিন্তু অনেক কিছু বেনিফিট আপনারা কিন্তু পাবেন বিশেষ করে কর্ম আপনাদের কেরিয়ার যারা ফরেন যেতে চাইছেন বিদেশ যেতে চাইছেন বিদেশ থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে ফিনান্সিয়াল গ্রোথ আমি এক কথা বলব গ্রোথ আপনাদের হতে চলেছে এবং আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু নিশ্চিত দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ ধনবান আপনাদেরকে কিন্তু করতে চলেছে যদি আপনাদের জন্ম কুণ্ডলিতে কুম্ভ তো কোটি কোটি মানুষের প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো রয়েছে যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শনির প্লেসমেন্ট ভালো থাকে তবেই কিন্তু এই সময় আপনারাও কিন্তু হবেন মহাকটিপতি আপনার আমি যে কথাগুলো বলছি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি ওই কৌশিকরায়ের কাছে হচ্ছে হবে বলে কোনো কথা নেই যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি এবং পাশাপাশি আপনাদের যারা প্রচুর ঋণে পড়ে গিয়েছিলেন ঋণের বোঝা আপনাদের কাঁধে ছিল সেই ঋণ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু একটা মানে সুবর্ণ সুযোগ আপনাদের কিন্তু আসতে চলেছে তবে একটা কথা বলবো কুম্ভ রাশি ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে চাপ এবং বৈবাহিক জীবনে আপনাদের কিছুটা হলো সমস্যা এই সময় কিন্তু দিবে বৈবাহিক জীবনে আপনাদের সমস্যা এবং পাশাপাশি আপনাদের এই সময়ের মধ্যে কোনো 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 ক্ষেত্রে আপনাদের পরিবর্তনের কিছু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি লটারি শেয়ার বাজার ফাটকা থেকেও আপনারা এই সময় কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি করতে কিন্তু চলেছেন যাই হোক এই দু হাজার চব্বিশ টু দু হাজার সাতাশ যে দুটি রাশির আমি কথা বললাম মকর এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব পরিবর্তনের সূচনা আপনাদের কিন্তু হতে চলেছে যদি না আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে শনি যদি শনির প্লেসমেন্ট যদি আপনাদের জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে লিখে রাখুন এ কটা বছর আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা মানে সব দিক থেকে রাহু বৃহস্পতি এবং শনি আপনাদেরকে কিন্তু অনেক কিছু দিয়ে যাবে এবং শনির সাড়ে দ্বিতীয় চরণ চলছে দু হাজার পঁচিশ থেকে আপনাদের তৃতীয় চরণ শুরু হবে শরীর শরীরের দিকটাতে একটু হলো নজর রাখুন শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে আপনাদের মেডিক্যাল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে দু হাজার সাতাশের মধ্যে এই যে আমি প্রেডিকশানটা করলাম যারা ভিডিওটি দেখছেন না অবশ্যই আপনারা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের ক্ষেত্রে হচ্ছে না মিলছে না আমি একটা কথা বলবো আপনারা অবশ্যই পরামর্শ করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনারা বিচার বিশ্লেষণ করুন প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন তাতে শনি সম্বন্ধীয় সমস্যাগুলো আপনাদের কাটতে কিন্তু বাধ্য তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভিডিওটিকে আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন চ্যানেলটিকে আপনারা লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি যারা আমার সঙ্গে পরামর্শ করবেন ভাবছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস অর্থাৎ অনেকে পরামর্শ করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলছি ফোন না করে আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে মেসেজ করবে চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন নমস্কার ধন্যবাদ